আওয়ামী লীগ যখন থাকলো আওয়ামী লীগের লোক তো হয়তো এরকম মানুষ পিঠা পুরা ফেলে নাই, তারাও পিকিনে করতে গাড়ি ভাঙছে, অবরোধ করছে, আর তো মানুষ গাড়ি শুধু চালাই দেয়। তারা কার জন্য রাজনীতি করে? দেশের জন্য রাজনীতি করতে হলে এটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করতে হবে। শাক সবজি তরি তরকারি বিভিন্ন জিনিস উদ্যোগতি, এইভাবে তাদের কোনো কর্মসূচি আছে? এবার তাদের কোনো কর্মসূচি নাই। তার কর্মসূচি হলো শেখ হাসিনা পদত্যাগ করতে হবে। বিএনপি জামাতে ডাকা 36 ঘন্টা অবরোধের 36 ঘন্টা পেরিয়ে গেলেও দূরপাল্লার কোনো বাস গাবতলি টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। যাত্রী সংকট, সেই সাথে অজানা আতঙ্কে ভুগছে বাস মালিকেরা। আমি একজন ফ্রিডম ফাইটার হিসেবে যদি আমি আমার ভাষায় বলি, তাহলে আমি বলবো গণতন্ত্রটা মুখ্য শাসন। এই জন্য বলবো এখন মিথ্যা মামলাতে মিথ্যা মামলা কে কারে দিবে? মিথ্যা মামলা কেউ দিতে পারে নাকি? চালো পড়ো কারা করে? আওয়ামী লীগ যখন থাকলো আওয়ামী লীগের লোক তো হয়তো এরকম মানুষ পিঠা পুরা ফেলে নাই, তারাও পিকিনে করতে গাড়ি ভাঙছে, অবরোধ করছে, আর তো মানুষ গাড়ি শুধু জ্বালাই দেয়। এখন মানুষ যদি গাড়ি শুধু জ্বালাই দেয়, এটা কি আপনি জ্বালাই দেয় না আমি জ্বালাই দিই? জ্বালায় কারা? অবরোধটা কেরা ডাকলো? এখন তো সরকার ডিজিটাল বাংলাদেশের সরকার অনেক সচেতন, তার বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসেছে, সিসি ক্যামেরা পুলিশ দিয়ে ধরতেছে, অস্বীকার করার কিছু নাই। এরা আমি যদি আশ্বাস করি তাহলে আমার তো কেউ না কেউ দেখবে। আলোচনা বসতে হবে যে নির্বাচন কমিশনের স্বস্তি সেরে করা হবে। ভারতে তো মনে করেন এগিয়ে নাই, নির্বাচন হচ্ছে ওই নির্বাচন কমিশন নির্বাচন করবে। এই নির্বাচন কমিশনকে কীভাবে শক্তিশালী করা যায়, কীভাবে দেশের জনগণ ভোট দিতে পারবে, ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে পারবে, সেই কাজ করতে হবে। অবরোধ দিলে তো এটা হবে না, অবরোধ তো আপনার পরিবর্তন আসবে না। বাংলাদেশ আওয়ামী লীগও একটা বড় দল, বিএনপি একটা বড় দল, বিএনপি তো অনেক ভালো মানুষ আছে, আওয়ামী লীগও ভালো মানুষ আছে। এই ভালো মানুষগুলো পয়সা যেটা সমাধানে বুঝে, তাই না? সমন্বয় করে আন্তরিকতা থাকতো, আন্তরিকতা থাকতে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। এই কদিনে মনে করেন আমার পাঁচটা গাড়ি, মনে করেন পাঁচটা গাড়ির একজন পাঁচটা গাড়ি একটা পাঁচটা গাড়িতে পাঁচটা হেল্পার আছে, হেলপার 300 করে তিন পয়সা 1500 টাকা আমাকে প্রতিদিন পে খা খোরাকি দিতে হয়। সরকারি কোনো অফিস তো বন্ধ নাই, অবশ্য কোনো বন্ধ আছে, সরকারি প্রতিষ্ঠান বন্ধ, কোনো কর্মচারী সরকারি কর্মকর্তা কর্মচারী তার ব্যবসায় বেতন নিয়ে যাবে, তাদের বেতন বন্ধ, আমার স্টাফ গাড়ি স্টাফের বেতন বন্ধ, আমার আয় বন্ধ, কেন এটা আমরা এই সমস্যার সম্মুখীন হব? কারণ কি? তারা কার জন্য রাজনীতি করে? দেশের জন্য রাজনীতি করতে হলে এটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করতে হবে, হরতাল অবরোধ দেওয়া না। রাষ্ট্র ক্ষমতা চাইতে হলে জনগণের উপরে আস্থা থাকতে হবে, জনগণকে নিজের মেনটেন জনীতিকে টানতে হবে, জনগণের পক্ষে কাজ করতে হবে। এখন জনগণের পক্ষে কী কাজ করছে এরা? এই যে উদ্যম, এত শাক সবজি তরি তরকারি বিভিন্ন জিনিস উদ্যোগতি, এইভাবে তাদের কোনো কর্মসূচি আছে? এবার তাদের কোনো কর্মসূচি নাই। তার কর্মসূচি হলো শেখ হাসিনা পদত্যাগ করতে হবে। শেখ হাসিনা পদত্যাগ করতে পারে তো এই দেশের মানুষ আমরা চাই না, আমি ব্যক্তি হিসেবে চাই না। তার শেখ হাসিনা যা দেখলাম অনেক উন্নয়ন করছে, হয়তো আমরা ব্যবসা দিয়ে ক্ষতিগ্রস্ত, সব জিনিসের দাম বেশি, এটা মানি। আর এই হরতাল ধর্ম করে আমাদের কোনো উপকার নাই, দেশের জনগণের উপকার নাই। আমরা আতঙ্কিত, জ্বালাও পোড়াও পরে বিধে আমরা আতঙ্কিত এবং যাত্রীরাও আতঙ্কিত। সাধারণ মানুষের আশঙ্কা, দিন দিন হরতাল অবরোধের মতো কর্মসূচি চললে অর্থনৈতিক মন্দা, সেই সাথে তাদের ব্যক্তিজীবনে এর প্রভাব পড়বে। তাই হরতাল অবরোধের মতো কর্মসূচি না দিয়ে আলোচনার টেবিলে সংকট সমাধান করবে রাজনীতিকরা, এমনটি প্রত্যাশা করছেন তারা। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।